রাজশাহীতে আবাসন খাতে বিনিয়োগ বাড়ছে, তবে আরডিএ সহযোগিতা না পাওয়ায় সময়মতো ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারছে না ডেভেলপার কোম্পানিগুলো। এ খাতে সরকার প্রণোদনা দাবি ব্যবসায়ীদের। ক্রমেই সম্প্রসারিত হওয়া আবাসন খাত নিয়ে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহীতে গত এক দশকে আবাসন খাতে বিনিয়োগ ছাড়িয়েছে 400 কোটি টাকা। স্থানীয় ডেভেলপার কোম্পানি ছাড়াও বাইরে থেকে এসে অনেকে এ খাতে বিনিয়োগ করছেন, ফলে নগরীতে বেড়েছে বহুতল ভবনের সংখ্যা। বিপুল বিনিয়োগ করেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ায় মুখ থুবড়ে পড়তে বসেছে এ খাত। অর্থলগ্নি করে প্রশাসনিক নানা সমস্যায় সময় মতো গ্রাহককে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারছে না ডেভেলপার কোম্পানিগুলো। আমাদের এখানে প্ল্যান পাস থেকে শুরু করে আদার্স যে সমস্যাগুলো থাকে বা আছে, হয় প্রশাসনিক যে সমস্যাগুলো হয় সেগুলো তো আছেই। আইনের জটিলতার কারণে, আরডিএ এবং আইনের জটিলতার কারণে আমরা 530টার উপরে ফ্ল্যাট আমরা রেজিস্ট্রেশন দিতে পারছি না। পরিকল্পিত নগরায়নে ভূমিকা রাখছে আবাসন খাত। স্বল্প আয়ের মানুষদের জন্য ফ্ল্যাট নির্মাণ করছে তারা, তবে চুক্তি করে টাকা নিয়েও সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগও আছে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এ বিষয়টি শক্তভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীতে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের এই দুই শীর্ষ নেতা। ক্লায়েন্ট তার টাকা ইনভেস্ট করে, আমি আমার শ্রম ইনভেস্ট করি, তো এইখানে যদি তিনটা সমন্বয়টা না হয় তখন এই সমস্যাগুলো হয়। আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে এই বিষয়ে যে আমরা তারা বঞ্চিত হচ্ছে এই সব বিষয়ে, তাহলে আমরা এটা অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করার। ক্রমে সম্প্রসারিত হওয়া আবাসন খাত নিয়ে ভাবছে রাজশাহীর ব্যবসায়ীদের সংগঠনটিও। তারা আবাসন খাতের সমস্যা সমাধানে সহযোগিতা করছেন। তারা যে প্রবলেমগুলো ফেস করতেছে সেগুলোর কথা তারা তুলে ধরছে, এই প্রবলেমগুলো আমাদেরকেও দেখতে বলছে। আমরা আমাদের ব্যবসায়িক কমিটি থেকে যতটুকু পারতেছি আমরা সাহায্য সহায়তা করছি। আবাসন খাতকে আরও এগিয়ে নিতে সরকারের বিশেষ প্রণোদনা ও ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।